ট্রান্সজেন্ডার ফেতনার বিরুদ্ধে আমাদের সাধারণ মুসলিমের করণীয় কি? প্রত্যাখ্যান করা এবং যে যার ক্ষমতা আছে সেটাকে বলা, অন্তর দিয়ে ঘৃণা করা। যদি আর একটু বেশি ক্ষমতা থাকে অবশ্যই মুখে বলবেন, সাবধান করবেন এবং এর বিরুদ্ধে অবস্থান নেয়া। এটা হচ্ছে মানব জাতিকে ধ্বংসর একটা ফর্মুলা, ছাড়া কিছুই না। আচ্ছা, একটু যদি চিন্তা করেন, আপনার ছেলেটা যদি বলে আমি মেয়ে, তাহলে যদি কোনো ওর কাছে বিয়ে দেয় কী হইল বলেন তো? কী কঠিন অবস্থা, এরা সমকামিতা আর কিচ্ছু না। এরপরে যদি কোনো হোস ছেড়ে যায় বলে যে হ্যাঁ ছেলে যায় বলে আমি তো মেয়ে, মেয়ে হোসেলে আমার থাকতে দেওয়া হবে, কী হবে বলেন তো? হ্যাঁ, কী কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে আপনি একটু চিন্তা করেন তো। আচ্ছা, ধরেন সব কিছু বাদ দিয়ে কাটাকাটি করে সে একটা কিছু একটা হয়ে গেল, নাউজুবিল্লাহ, এর পরবর্তী বাচ্চা কোনখান দিয়ে হইবে না বলেন তো? কী করতেছে তারা এগুলি মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য? এর চেয়ে মারাত্মক কোন প্রবণতা আমার জীবনে চোখে পড়েনি বা আমার মাথায় আসতে পারেনি। আমার মনে হয় এই জিনিসটা যে লুত আলাইহিসসালামের কারণে যা ছিল এর চেয়ে মারাত্মক প্রবণতা নিয়ে আসছে। ওখানে তো অন্তত সীমিত জায়গায় আসছিল, কেউ কাউকে বাইরে জায়গাতে সাদুম এলাকার বাইরে রেখে প্রচার করতে পারে না সাহস করে। বর্তমানে ইউরোপ আমেরিকা তাদের এই শয়তানি বিদ্যা, তাদের নিকৃষ্টতম নাপাক জিনিস এটা সারা পৃথিবীতে তাদের কোটি কোটি ডলার দিয়ে ছড়িয়ে দিচ্ছে। আপনাদের উচিত হবে যারা এটা বলবে তাদেরকে বয়কট করবেন, যারা এগুলি সম্পর্কে কথা বলতে তাদেরকে বয়কট করবেন, ওই লোকগুলিকে বয়কট করবেন, ওদেরকে আপনাদের ক্যাম্পাসে ঢুকতে দিবেন না, বাড়িতে ঢুকতে দিবেন না। কথা যারা বলবে তোমরা কথা নাই, তোমরা কাফের হয়ে গেছো, সোজা কথা বলবেন। কারণ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তারা নেমেছে, ভবিষ্যৎ প্রজন্ম বিরুদ্ধে নেমেছে, ওরা দেখেছে ওদের দেশ জনশূন্য হয়ে গেছে, বুঝছেন তো? এগুলো ধর এখন মানুষ যে বিপদগ্রস্ত সে চায় সবাই সে বিপদে পড়ুক, এখন চায় আমরা যেন মুসলিমরা যেন এই বিপদে পড়ি, মুসলিম সংখ্যা যেন কমে যায়, মুসলিম জনসংখ্যা যেন না থাকে। এরপরে তারা শয়তানি করে বাদরামি যা ইচ্ছে তা করবে। এই জন্য এদেরকে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেখানে পড়েন, যে যেখানে আপনারা আছেন প্রতিরোধ করবেন, নিজের যতটুকু ক্ষমতা আছে মুখে বলবেন, জনগণকে আপনারা সবাইদেরকে বুঝাবেন এবং সেখানে কোনো অন্যায় কেউ করতে আসলে বলে এটা পড়া যাবে না। আপনাদের যে সমস্ত বইতে যে সমস্ত প্রতিষ্ঠানে এই জিনিস পড়ানো হচ্ছে, যেসব এই জিনিসকে খাটো করে দেখানো হচ্ছে, এই জিনিসকে কোনো রকম মানানসই করে হচ্ছে, ওই বই পড়া যাবে না, ওই প্রতিষ্ঠানও পড়া যাবে না। মনে থাকবে, সে সরকারি হোক বেসরকারি হোক, মাদ্রাসা হোক স্কুল হোক, যেখানে ট্রান্সজেন্ডার কি ইস্যুকে আপনাকে গা শোয়া করে দেওয়া হচ্ছে ওই প্রতিষ্ঠানে সন্তান পড়ানো যাবে না। নাহলে কি হবে, আপনার সন্তান এক সময় এটা দ্বারা আক্রান্ত হবে, কারণ ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আপনি ভালো করে জানেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।